नमस्कार বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করছি গোলবাড়ি স্টাইলে মাটন কষা। এর আগে আমি আপনাদেরকে গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রান্না করে দেখিয়েছি, আজকে আমি মাটন কষা রান্না করছি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মাটন কষার জন্য আমার যা যা লাগছে, চিনি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আমি রান্নাটা সরষের তেলে করছি। আর আমি তিনটে পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি। আর লাগছে টক দই, আর ফোড়নের জন্য লাগছে আমার দুটো দারচিনি স্টিক, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর বড় এলাচ দুটো। তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এবার আমি এগুলোকে স্লাইস করে কেটে রাখছি। পেঁয়াজগুলোকে আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার আমি মটনটাকে ম্যারিনেট করে রাখছি। আমি 4 চামচ টক দই দিলাম। এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, চালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না রঙের জন্য দেওয়া, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে লবণ দিলাম, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মটনের সাথে মশলাগুলো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 30 মিনিটের জন্য এর ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মটনটা আমার 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1/2 কাপ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি হলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। যে প্লেটে পেঁয়াজটা তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি একটা মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আসছি। পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার তেলেই আমি 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা একটু আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি। চিনিটা আমার ক্যারামেলাইজ হয়ে গেছে। এর ফোড়নে আমি 2 টো তেজপাতা, 2 টো শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি 2 টো বড় এলাচ, 3 টে ছোট এলাচকে ফাটিয়ে দিলাম, কয়েক টুকরো দারচিনি দিলাম, আর 5-6টা লবঙ্গ দিলাম। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম।
এবার অন্যদিকে একটা গ্যাসের বার্নারে আমি এক কাপ জলে দু চামচ চা পাতা ফুটতে দিলাম। এই চায়ের লিকাটা আমার রান্নায় লাগবে। চায়ের লিকারটা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে রেখে দিচ্ছি। এদিকে মটনটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এবার আমি চায়ের লিকারটা দিয়ে দিলাম। ভয় পাবেন না, চায়ের লিকার দিলে চায়ের ফ্লেভারের গন্ধ আসবে না, বরং একটা ভালো ফ্লেভারও আসবে আর কালারটাও আসবে। এই কালচে কালার রঙটা আসার জন্যই চায়ের লিকারটা দেওয়া। মাটনটা যদি আপনাদের কষাতে কষাতে সেদ্ধ না হয়, তাহলে আপনারা কুকারে দুটো হুইসেল নিয়ে নিতে পারেন। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের মাটন যদি সেদ্ধ হতে না চায়, তাহলে আপনারা কুকারে দুটো হুইসেল দিয়ে নিতে পারেন। মাটনটা একটু চেক করে দেখে নিই সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি, গোলবাড়ি স্টাইলে মাটন কষা? আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।